with Masood Raihan. Right, interesting. Jamal bhai, before we move into the break, but chawra ki amar last jeta question thakbe apnar kache seta hocche you work very closely with the graduates and students, apni very close class korchen, apni prochur student der ke counseling korchen. So what you see jokhon apni ekta student der sathe you meet, you talk at a group of students or any individual jokhon tara apnar kache ashe assistance chay, apni to ultimately you are listening the voice of the youth, your voice of the graduates ke pachhen. So what you see the moment you talk with them, what you get, what kind of vibe you receive? Amader deshe culture ta ektu different. Suppose amra jodi oshustho hoy amra kar kache jai? Doctor? Definitely doctor er kache. Oi muhurte kintu amra senior kono boro bhai ke phone diye boli na amar prochondo bomi hocche, pete byatha korche, amar ki ki korte hobe ekhon, tai na? Amra kintu boli na. Abar kono uncle ke jini bhalo chakrite ache takeo boli na, jini successful career e take boli na. Problem ta hoye geche amader desh oi culture ti na thakar karone jokhon amra career related counseling er jonno jini ekjon bcs cadre tar kache fire jai poramorsher jonno, ba amra career e bhalo jaygay ache tar kache fire jai, but যিনি ব্যাংকে ভালো পজিশনে আছেন বা বিজনেসে ভালো পজিশনে আছেন বা কোনো এমএনসিতে ভালো জায়গায় আছেন, ওনার পার্সোনালিটির সাথে আমার পার্সোনালিটি নাও মিলতে পারে। উনি হয়তো এক্সট্রোভার্ট ছিলেন, আমি যদি ওনার কাছে যাই, উনি যখন ওনার যে মেধা বা ওনার যে জায়গা সেই এরিয়া থেকে কিন্তু আমাকে পরামর্শ দেবেন। বাট একজন ক্যারিয়ার কাউন্সিলর যেটা আমরা করি, ইউনিভার্সিটি আমাদের অ্যাপয়েন্ট করেছে স্টুডেন্টদেরকে কাউন্সিলিং করার জন্য, বাট আমাকে যেটা করতে হয় তাকে প্রথমে অ্যাসেস করতে হয় যে তার পার্সোনালিটি টাইপটা কি। এইটা সবচেয়ে ভালো হয়, আমরা ইদানিং শুরু করেছি যেটা, যে মেজর চুজিং এর আগেই তার একটা কাউন্সিলিং দরকার। বেসড অন হিজ পার্সোনালিটি হি ইজ গোয়িং টু টেক হিজ মেজর যেটা কনসেন্ট্রেশন এরিয়া, এন্ড আই উড সে নট অনলি পার্সোনালিটি অলসো দ্য পটেনশিয়ালিটি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে আমার কাছে যখন আসে আমি তার একটা অ্যাসেসমেন্ট নেওয়ার চেষ্টা করি। ওকে, আমি এমবিটিআই পার্সোনালিটি টাইপ টেস্টটা ফলো করি, সেটা তাকে দিলে মোটামুটি তার একটা পার্সোনালিটি আমার কাছে বের হয়ে আসে। আচ্ছা, এমবিটিআই এমবিটিআই আরো অনেকগুলো মেথড আছে, অনেকগুলো ফর্মুলা আছে, বাট আমি এটা ফলো করি। দেন যেটা আমি করি, তার সাথে একটু কথা বলি, বেসড অন হিজ পার্সোনালিটি আমি তার ক্যারিয়ার অপরচুনিটিস গুলো বলি। যখন দেখি যে একটা ছেলে এক্সট্রোভার্ট, তাকে তখন বলি যে ফাইন, তুমি দিস 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 ক্যারিয়ার, এই অপশনস গুলো থেকে তুমি চুজ করতে পারো তোমার ক্যারিয়ার অপরচুনিটি এই জায়গায়। যে ছেলেটা ইন্ট্রোভার্ট, যে ছেলেটা সেন্সিবল, তাকে তার অপশনস গুলো আমি তখন বলি। আচ্ছা, এইটা বলার পর দেন আমি তার অ্যাসেস করি তার স্কিলস গুলোকে, তার নলেজ গুলোকে এবং তার কনস্ট্রেন্টস গুলোকে। ওকে, এটা অ্যাসেস করলে যেটা হয় বের হয়ে আসে যে তার কোথায় দক্ষতা ভালো আছে, কোথায় কম আছে, কোথায় বেশি আছে, তার নলেজটা কেমন আছে। এরপর চার নম্বর যেটা করি, আইডেন্টিফাই করি তার নতুন কি কি স্কিলস ডেভেলপ করতে হবে। ওকে, যখন আমি অ্যাসেস করি যে তার এই নলেজ ভালো আছে, কেউ যদি ইংরেজি খারাপ হয় আমি বলি যে তবে ইংরেজিটা আগে করে নাও, বিকজ ইটস ইম্পর্টেন্ট। যে কোনো চাকরি করতে গেলে ল্যাঙ্গুয়েজে তোমার প্রফিশিয়েন্সি লাগবে, কমিউনিকেশন ফার্স্ট, এক্স্যাক্টলি কমিউনিকেশন ফার্স্ট, এটা লাগবে। যে জায়গায় সাপোজ আপনার সাথে যখন আমি কিছু, আপনি যখন মাঝে মাঝে আপনার ওখানে ইন্টার্নশিপের জন্য আমার কাছে কিছু রেজুমে চান, তখন আমি আপনি বলে দেন যে এই ছেলে মেয়ে হলে ভালো হয়, যে এক্সেলে ভালো হতে হবে, কমিউনিকেশনে মাস্ট ভালো হতে হবে। আপনার কাছে কিন্তু সিভি দেওয়ার আগে আমি খুঁজে নেই যে এই স্কিলস গুলো কার মাঝে আছে। রাইট রাইট। সো এই স্কিলস গুলো যার যেটা নতুন করে লাগে তাকে সেটা সাজেস্ট করি। পাঁচ নম্বরে যেটা করি, তার জন্য একটা ক্যারিয়ার অ্যাকশন প্ল্যান তৈরি করি। হোয়াট ইজ দিস ক্যারিয়ার অ্যাকশন প্ল্যান? ক্যাপ, সি এ পি, ক্যারিয়ার অ্যাকশন প্ল্যান। লাইক প্রথমে তার যদি অ্যাডিশনাল, সাপোজ একজন বলছে যে সে ব্যাংকে চাকরি করতে চায়, বাট সে হয়তো পড়াশোনা করলো ইংলিশে, এখন ব্যাংকে চাকরি করতে গেলে বলছে যে এই ডিগ্রিটা লাগবে, যদি অ্যাডিশনাল কারোর ডিগ্রি লাগে ডিগ্রিটা করতে হবে। সাপোজ আমি যদি এমএনসিতে কাজ করতে চাই, পড়েছি আর্টসে, তাহলে এমএনসিতে আমাকে নেবে না, বিজনেস ব্যাকগ্রাউন্ড লাগবে, তাহলে একটা এমবিএ যদি দরকার হয় করতে হবে, যেহেতু আমার ক্যারিয়ার ওটা বলছে ওটা আমার ভালো লাগার জায়গা, প্যাশনের জায়গা, ওইটাতে আমি ভালো করতে পারবো, আমার পার্সোনালিটি বলছে ওটাকে, এটার জন্য একটা এমবিএ দরকার। যদি সেটা অক্সফোর্ড থেকে দরকার হয় আমি বলো ডু ইট। ওকে, আর যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে দরকার হয় করো এটা, মানে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হলে যদি চলে করো এটা, বাট তোমার জায়গা ওখানে, সুতরাং তোমাকে ওখানে যেতে হবে। দেন যেটা হয়, আপনার একটা জব সার্চ স্ট্র্যাটেজি করতে হবে, লাইক বিডি জবসে একটা অ্যাকাউন্ট করা, যেই জবস পোর্টালগুলো আছে, পোর্টালগুলো আছে, এক্স্যাক্টলি সেই জব পোর্টালগুলোকে আপনাকে
অ্যাকাউন্ট করতে হবে পোর্টালগুলোতে, লাইক কিছু আবার কোম্পানি আছে নিজস্ব জব পোর্টাল আছে, রাইট, লিংকডইনে ভালো একটা অ্যাকাউন্ট করতে হবে, সো বেসড অন দ্যাট আপনি ভালো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। আপনার একটা রেজুমে তৈরি করতে হবে, তিন নম্বর যেটা রেজুমে তৈরি করতে হবে, একটা কাভার লেটার তৈরি করতে হবে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার জন্য, চার নম্বরে কোম্পানিগুলো সম্পর্কে একটু ইনফরমেশন গ্যাদার করতে হবে, ওকে, কারা সেখানে আছে, কি ধরনের প্রশ্ন তারা করছে, তারা কোন রিকোয়ারমেন্টসগুলো তাদের কি, এই ধরনের কিছু আপনাকে তথ্য কালেক্ট করতে হবে। দেন নেটওয়ার্কিং, আমরা কথা বলছিলাম ক্যারিয়ার রিলেটেড লট অফ টিপস এবং টেকনিক নিয়ে, আমাদের সাথে কিন্তু ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ডেপুটি ডিরেক্টর অ্যান্ড হেড অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার অ্যান্ড এডিশনালি ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড ইন্টারন্যাশনাল অফিসের ইনচার্জ যিনি আছেন জামাল উদ্দিন জামি ভাই, ওনার থটস এবং কনসেপ্টগুলো আমরা শুনছিলাম। অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড দ্য মোমেন্ট আই এম গেটিং দিস লার্নিং। আমরা আরও শুনবো এবং আরও এক্সপার্টসের ওপিনিয়ন আমরা জানবো, বাট আমরা এখন একটা ব্রেকে যাবো, ব্রেক একটু গান শুনে আসবো, একটু লার্নিংয়ের সাথে এন্টারটেনমেন্টের একটা কম্বিনেশন করবো অন ক্যারিয়ার কোড। অ্যান্ড মি রায়হান উইল বি ব্যাক উইদিন ফিউ মিনিটস, ডোন্ট গো এনিওয়্যার, স্টে কানেক্টেড।